প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি মনোবিজ্ঞান দ্বিতীয় পর্যায়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে মানসিক চাপ এবং চাপ মোকাবেলা। এর মধ্যে শুরুর যে অংশটি রয়েছে মানসিক চাপের ধারণা এবং এর প্রবৃত্তি, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, আজকে এটাই হচ্ছে আলোচনার বিষয়। শুরুতেই যদি বলি যে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ, এটা কিন্তু মানুষের ঘুম কেড়ে নেয়, তার মধ্যে তার মেজাজ খারাপ করে দেয় এবং অনেক সময় ব্রেনেরও ক্ষতি করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে মানুষ যখন মানসিক চাপে আক্রান্ত হয় তখন তার কিন্তু রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা কমে যায় এবং সে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার তার ঝুঁকি বাড়ে। এবং শারীরবিদরা বলছেন যে মানুষের শরীরে 75% রোগের কারণ হচ্ছে কোনো না কোনো ধরনের মানসিক চাপ। তাহলে আমরা দেখতে পাই যে মানসিক চাপ এটা শরীরের এবং মনের উপরে ক্ষতি করে এবং বিভিন্ন ধরনের রোগ তৈরি করে, যেমন হৃদরোগ হতে পারে, ডায়াবেটিস হতে পারে বা পেটের সমস্যাজনিত বিভিন্ন রোগ দেখা দিতে পারে। তবে অল্প বিস্তর চাপ এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়, কিন্তু তার মাত্রাটা যদি বেড়ে যায় তখনই সেটা ক্ষতির কারণ হয়। গবেষকদের আরেকটা গবেষণার ফলে দেখা যায় যে যখন কেউ মানসিক চাপে থাকে তখন তার রক্তে কর্টিসলের মাত্রাটা বেড়ে যায়। কর্টিসল হচ্ছে এক ধরনের স্ট্রেস হরমোন, যেটা বেড়ে গেলে মানুষের যে স্মৃতিশক্তি এবং তার যে চিন্তা করার শক্তি সেটার মধ্যে দুর্বলতা আসে। তাহলে আমরা দেখতে পাই যে পুরো বিশ্বজুড়েই কিন্তু মানসিক চাপ একটি সমস্যা এবং দেখা যায় যে মানুষ যে কর্মক্ষেত্রে চাপ অনুভব করে সে বিভিন্ন ধরনের অসুস্থতায় আক্রান্ত হতে পারে বা বিভিন্ন ধরনের যে মানে তার কাজের জায়গায় যে চাপটা হচ্ছে সেটা বিভিন্ন প্রতিযোগিতার কারণেও হতে পারে। তাহলে এই অবস্থাগুলো মানসিক চাপ তৈরি করে। তাহলে এখন দেখবো যে এই মানসিক চাপ বিষয়টা আসলে কি। শাব্দিক অর্থে বলা হয় যে মানুষ যখন মানসিকভাবে চাপে পড়ে তখন সেই বিষয়টিকে বলা হয় মানসিক চাপ। তাহলে প্রশ্ন হতে পারে যে কখন এই মানসিক চাপটা তৈরি হয় বা মানুষ কখন মানসিকভাবে চাপে পড়ে। এর উত্তরে বলা যায় যে যখন মানুষ কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ বা পরিস্থিতির মুখোমুখি হয় তখনই সেই অবস্থাটা তার মধ্যে একটা নেতিবাচক প্রভাব ফেলে এবং এটাকে যখন সে নেতিবাচকভাবে মূল্যায়ন করে তখন তার মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়, সে গভীর মর্মপীড়া অনুভব করে এবং এই অস্বস্তিকর অবস্থাটাকে বলা হয় মানসিক চাপ বা পীড়ন বা স্ট্রেস। এখন যে অবস্থাগুলো তার মধ্যে এই পীড়নটা তৈরি করছে সেটাকে বলা হয় পীড়ক বা পীড়নমূলক উদ্দীপক অথবা স্ট্রেসার। এই স্ট্রেসারগুলো কিন্তু শারীরিক হতে পারে, সামাজিক হতে পারে, পরিবেশগত কারণ থেকে তৈরি হতে পারে এবং কোনো না কোনোভাবে এটা ব্যক্তিকে যখন প্রভাবিত করে তখন তার আচরণের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোনো ধরনের প্রভাব যেটা ব্যক্তির শারীরিক, সামাজিক বা পরিবেশগত কারণ থেকে তৈরি হয় এবং এটা তার মধ্যে শারীরিক একটা ভারসাম্যহীনতা তৈরি করে সেটাই হচ্ছে মানসিক চাপ। এবং এটা যে কোনো শারীরিক আঘাত, বঞ্চনা বা যে কোনো ধরনের অসুস্থতা থেকে বা যে কোনো আবেগীয় অসুবিধা থেকে তৈরি হতে পারে। মনোবিজ্ঞানী রোজেন এবং গ্রেগরি 1995 সালে মানসিক চাপকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন যে জৈবিক বা মানসিক, বাহ্যিক বা অভ্যন্তরীণ ক্ষতিকর বা বঞ্চনাকর যে কোনো উদ্দীপকের কারণে মানুষের মানে সঙ্গতি বিধান সম্পর্কিত অসুবিধাকে বলা হয় মানসিক চাপ। অর্থাৎ এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে যখন কেউ কোনো উদ্দীপকের কারণে চাপে পড়ছে তখন তার মধ্যে খাপ খাওয়ানোর ক্ষেত্রে সে অসুবিধা অনুভব করে। একটি চিত্রের মাধ্যমেও কিন্তু আমরা মানসিক চাপকে বোঝাতে পারি। যখন ব্যক্তির চাহিদা বাধাগ্রস্ত হয় তখন কিন্তু তার লক্ষ্য পূরণটাও বাধাগ্রস্ত হয়। অর্থাৎ যখন চাহিদা অনুযায়ী ব্যক্তির লক্ষ্য পূরণ বাধাগ্রস্ত হয় তখনই কিন্তু মানসিক চাপ তৈরি হয়। তবে এই মানসিক চাপটা কিন্তু সবার ক্ষেত্রে যে একই রকমভাবে হবে তা না। মানসিক চাপে সবাই অসুস্থ হয়ে যায় না। যারা অসুস্থ হয় বা যারা এটাকে মোকাবেলা করতে পারে না বলা হয়ে থাকে যে তাদের ব্যক্তিত্বের সমস্যা আছে। অর্থাৎ কারোর ব্যক্তিত্ব যদি দুর্বল প্রকৃতির হয়, কারোর যদি কোনো শারীরিক সমস্যা থাকে অথবা কেউ যদি মানসিক প্রতিরোধ ক্ষমতা কারোর যদি কম থাকে তাহলে তারা বেশি মানসিক চাপে ভুগবে এবং তাদের ভারসাম্য হারানোর কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়। এবারে আমরা দেখব যে এই চাপটা দু ধরনের হয়। একটা হচ্ছে ইতিবাচক মানসিক চাপ, আরেকটি হচ্ছে নেতিবাচক মানসিক চাপ। ইতিবাচক চাপ হচ্ছে সেই অবস্থাগুলো যখন মানুষ কোনো কিছু অর্জন করার পর সেটাকে ধরে রাখার জন্য চাপ অনুভব করে। যেমন কোনো ছাত্র সে ক্লাসে যদি প্রথম সাময়িক পরীক্ষাতে ফার্স্ট হয় তাহলে সে বার্ষিক পরীক্ষাতেও ফার্স্ট হওয়ার জন্য একটা চাপ অনুভব করতে পারে। অথবা কোনো রাজনীতিবিদ, তিনি যদি গত নির্বাচনে বিজয়ী হন তাহলে পরবর্তী নির্বাচনেও বিজয়ী হওয়ার একটা প্রত্যাশা তার মধ্যে তৈরি হয় এবং সেই প্রত্যাশার কারণে তিনি মানসিক চাপে ভুগতে পারেন।
অথবা আরেকটা উদাহরণ এরকম বলা যায় যে কোনো সম্মানিত ব্যক্তি, তিনি সমাজে সবার প্রশংসা পাত্র, তারই সম্মানটা ধরে রাখার জন্য তিনি যা অনুভব করতে পারেন, এগুলো সবই হচ্ছে ইতিবাচক মানসিক চাপ। আর নেতিবাচক মানসিক চাপের ক্ষেত্রে যেটা হয়, সেখানে লক্ষ্যটা অর্জিত হয় না। লক্ষ্য অর্জিত না হওয়ার ফলে ব্যক্তির মধ্যে যে মানসিক অবস্থাটা বা যে বিপর্যস্ত অবস্থাটা বিরাজ করে, সেটাই হচ্ছে নেতিবাচক মানসিক চাপ। উদাহরণ এরকম হতে পারে যে কোনো একজন মানুষ, সে হয়তো দীর্ঘদিন ধরে রোগে ভুগছে, এখন পর্যাপ্ত এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরেও যদি সে সুস্থ না হয়, তাহলে এই অবস্থাটা তার মধ্যে মানসিক চাপ তৈরি করতে পারে। অথবা কোনো কৃষক, সে হয়তো অনেক পরিশ্রম করে অনেক যত্ন করে ফসল ফলিয়েছে, কিন্তু দেখা গেল প্রাকৃতিক দুর্যোগের কারণে সে তার ফসলটা ঘরে তুলতে পারছে না, তখন কিন্তু এই অবস্থাটা তাকে মানসিক চাপে ফেলবে। অথবা কোনো চাকরি প্রার্থী, তিনি যদি দুটো চাকরির থেকে কোনটাকে বাছাই করবেন এই সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে এই সিদ্ধান্তহীনতা থেকেও মানসিক চাপ তৈরি হতে পারে। এবং এই মানসিক চাপের অবস্থাটা শুধু ব্যক্তিকে যে ক্ষতি করে তা না, এটা তার পরিবার, সমাজ এবং দেশেরও ক্ষতি করে থাকে। তাহলে আশা করি তোমরা এই মানসিক চাপের বিষয়টা বুঝতে পেরেছ। এবারে আমি আলোচনা করবো এর কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলি সম্পর্কে। মানসিক চাপের কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ তৈরি করে। অর্থাৎ যখন কেউ মানসিক চাপে আক্রান্ত হয়, তখন তার যে শরীরের হৃৎপিণ্ড রয়েছে, গ্রন্থি রয়েছে, স্নায়ুতন্ত্র আছে, এগুলোর কাজে বাধা তৈরি হয়। ফলে কারোর হার্ট অ্যাটাক হতে পারে, রক্তচাপ বেড়ে যেতে পারে, অথবা মাথা ব্যথা, বুকে ব্যথা, অথবা মস্তিষ্কের রক্তক্ষরণ, অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি আলসার, হজমের অসুবিধা, ত্বকের অসুবিধা, এগুলো নিদ্রাহীনতা, এই সমস্ত শারীরিক লক্ষণগুলো মানসিক চাপ তৈরি হয়। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে যে অনেক গবেষক এটাকে পীড়ন উদ্দীপক বলেছেন। অর্থাৎ বিভিন্ন ধরনের সামাজিক পরিস্থিতি, শারীরিক অবস্থা বা পারিপার্শ্বিক অবস্থার কারণে মানসিক চাপ তৈরি হতে পারে। যেমন কোনো দুর্ঘটনায় আক্রান্ত হওয়া, বৈদ্যুতিক আঘাত লাগা, অথবা প্রিয়জনের মৃত্যু, বা বাড়ির পাশে যদি কারখানা থাকে সেটার শব্দে কেউ যদি ঘুমাতে না পারে, তাহলে এই নিদ্রাহীনতা থেকেও কিন্তু মানসিক চাপ তৈরি হয়। তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে যে এটা আমাদের শারীরিক ভারসাম্য নষ্ট করে। যেহেতু শরীরের অভ্যন্তরীণ যে যন্ত্রগুলো রয়েছে বা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেগুলোর কাজে বাধা তৈরি হয়, ফলে একটা অভ্যন্তরীণ ভারসাম্যহীনতা তৈরি হয়। এবং এটার লক্ষণগুলো এরকম দেখা যেতে পারে যে মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস দ্রুত হওয়া, চোখে ঝাপসা দেখা, অথবা বুক ধড়ফড় করা, ঘন ঘন প্রস্রাব হওয়া, এই লক্ষণগুলো মানসিক চাপে তৈরি হয়। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে এটা খাপ খাওয়ানোতে বাধা তৈরি করে। অর্থাৎ যখন কেউ মানসিক চাপে আক্রান্ত হয়, তখন তার যে পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা, সেটা কিন্তু হ্রাস পায়, এবং যার ফলে সে হতাশায় আক্রান্ত হয়, একাকিত্ব অনুভব করে, অথবা তার ভিতরে কলহও তৈরি হতে পারে, মেজাজ হয়তো বিগড়ে যায়, যার ফলে খাপ খাওয়ানোতে বাধা তৈরি হয়। অনেক সময় হতাশা থেকেও হয়, যেমন বাসায় যদি সন্তান অসুস্থ থাকে, তাহলে বাবা হয়তো অফিসে যে কাজে ঠিক মতো মনোযোগ দিতে পারেন না, অর্থাৎ এই যে কাজের মনোযোগে বাধা তৈরি হচ্ছে, তিনি যে ওই পরিস্থিতিটার সাথে খাপ খাওয়াতে পারছেন না, এর কারণটা হচ্ছে তার মানসিক চাপ। এরপরে বৈশিষ্ট্যটি হচ্ছে যে এটা ব্যক্তি ভেদে পার্থক্য হয়। অর্থাৎ মানসিক চাপ সহ্য করার ক্ষমতা এক একজনের কিন্তু এক এক রকম। যার সেই ক্ষমতাটা বেশি আছে, সে কিন্তু অতটা মানসিক চাপ অনুভব করবে না, কিন্তু যে অসংলগ্ন প্রতিক্রিয়া করে, যার ব্যক্তিত্বের মরণটা দুর্বল ধরনের হয়, সে কিন্তু অনেক বেশি মানসিক চাপ করবে। এবং দেখা গেছে যে শিশু এবং বৃদ্ধরা কিন্তু চাপ কম সহ্য করতে পারে, যে যার ফলে কি হয় যে এই শ্রেণীর মানুষেরা যদি কোনো চাপমূলক অবস্থায় পড়ে, তারা কিন্তু অন্যদের তুলনায়, অন্য বয়সী মানুষের তুলনায় চাপ বেশি অনুভব করে। আরেকটা উদাহরণ এরকম আছে যে ধরো কোনো গ্রামে দুটো বাড়িতে যদি আগুন লেগে ঘর পুড়ে যায়, একটা হচ্ছে ধনী পরিবার, আরেকটা দরিদ্র পরিবার, তাহলে ধনী পরিবারের লোকটি কিন্তু অত বেশি চাপ অনুভব করবে না দরিদ্র পরিবারকে লোকের তুলনায়, কারণ কি, যেহেতু তার আর্থিক সংগতি আছে, সে কিন্তু এই ক্ষতিটা পূরণ করে নিতে পারবে। কিন্তু যে দরিদ্র পরিবারে, তার পক্ষে এটা কিন্তু যেহেতু পূরণ করার সামর্থ্য নাই, তার জন্য তার চাপটা কিন্তু বেশি হবে। অর্থাৎ উদ্দীপক এক থাকলেও ব্যক্তিতে ব্যক্তিতে চাপের যে প্রতিক্রিয়া, সেটা কিন্তু ভিন্ন হয়। এরপরে বৈশিষ্ট্যটি হচ্ছে যে মানসিক চাপ বিভিন্ন ধরনের মানসিক রোগ তৈরি করে। অর্থাৎ স্বল্পমাত্রার মানসিক চাপ বলা হয়ে থাকে যে এটা মানুষকে কর্মচঞ্চল রাখে, তাকে গতিশীল রাখে, উদ্যমী করে তোলে, কিন্তু এর মাত্রাটা যদি তীব্র হয়, তাহলে এটা কিন্তু ব্যক্তিকে রোগীতে পরিণত করতে পারে। তার মধ্যে দীর্ঘস্থায়ী হতাশা হতে পারে, সে বিষণ্ণ হতে পারে, উদ্বেগ রোগ দেখা দিতে পারে, তাহলে এই অবস্থাটা মানসিক চাপ তৈরি হয়। এরপরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্থান এবং লিঙ্গ ক্ষেত্রে পার্থক্য। অর্থাৎ কোন জায়গায় বা কোন স্থানে ব্যক্তি চাপের সম্মুখীন হচ্ছে, এই অবস্থাটা কিন্তু তাকে চাপে ফেলে।
যেমন ধরো যে কেউ যদি কোনো পরিচিত মানুষের সামনে অপমানজনক কোনো পরিস্থিতির মুখোমুখি হয় সেটা তাকে বেশি চাপে ফেলবে, যদি সে অপরিচিত মানুষের সামনে অপমানজনক অবস্থার মুখোমুখি হয় তার তুলনায়। আর আরেকটা হচ্ছে লিঙ্গভেদে পার্থক্য, অর্থাৎ নারী পুরুষের মধ্যেও কিন্তু মানসিক চাপ সহ্য করার ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরুষদের চাপ সহ্য করার ক্ষমতাটা বেশি নারীদের তুলনায়। একটা গবেষণা হয়েছে এরকম যে কেউ ধরো কারোর চেহারা বা শারীরিক গঠন এটা নিয়েও কিন্তু যদি অসন্তুষ্ট থাকে সেটা তাকে চাপে ফেলতে পারে। এবং গবেষণায় দেখা গেছে যে মেয়েদের ক্ষেত্রে 36% মহিলারা তার শারীরিক কাঠামো এবং চেহারা নিয়ে চাপে ভোগে, যেখানে পুরুষদের হচ্ছে 23%। অর্থাৎ নারীদের ক্ষেত্রে এই চাপের পার্থক্যটা পুরুষদের তুলনায় বেশি হয়। এটাই হচ্ছে লিঙ্গগত পার্থক্য। এরপরে আছে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা তৈরি করে। মানসিক চাপের ফলে কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা তৈরি হয়, যেমন চাপ সহ্য করতে না পেরে কেউ মাদকাসক্ত হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের যে সামাজিক অপরাধে জড়িয়ে যেতে পারে যার ফলে সমাজের মধ্যে অপরাধ প্রবণতা বাড়তে পারে, এমনকি অনেক সময় আত্মহত্যাও মানুষ চূড়ান্ত পর্যায়ে গেলে করে ফেলে। দেখা যায় যে কোনো ছাত্র সে হয়তো পরীক্ষায় পাশ করতে না পেরে আত্মহত্যা করছে, অথবা কেউ প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে ফেলছে। অর্থাৎ এই অবস্থাগুলো তার ভিতরে এমন একটা চাপ তৈরি করে, সে মনে করে যে এর থেকে বের হয়ে আসার বোধহয় কোনো উপায় নেই। গবেষণায় দেখা গেছে যে শিক্ষার্থীদের 90% শিক্ষার্থী পরীক্ষাটাকে একটা মানসিক চাপ হিসেবে দেখে। আবার আত্মহত্যা যারা করে, যাদের মানসিক চাপ রয়েছে, এটাও গবেষণায় দেখা গেছে যে তাদের মধ্যে 32% মানুষ তারা চিন্তা করে যে আত্মহত্যা করে ফেলবে। এবং তোমরা হয়তো জানো যে বাংলাদেশে এক লাখে 8 জন মানুষ আত্মহত্যা করে থাকে, এবং গত 10ই সেপ্টেম্বর ছিল আত্মহত্যা প্রতিরোধ দিবস। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার ব্যাপকতা বিচার করেই কিন্তু সেই 2003 সাল থেকে এই আত্মহত্যা প্রতিরোধে একটা দিবস পালন করা হচ্ছে। তাহলে মানসিক চাপ সহ্য করার ক্ষমতার ভিন্নতার কারণে কিন্তু আচরণে নেতিবাচক প্রভাব পড়ে। তাহলে পরের বৈশিষ্ট্যটাই হচ্ছে আচরণে নেতিবাচক প্রভাব। আরেকটি বৈশিষ্ট্য আছে যে এটা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। অর্থাৎ যেহেতু মানসিক চাপ যে সহ্য করতে পারছে না নেতিবাচকভাবে পরিস্থিতিকে মূল্যায়ন করছে, তার ভিতরে তীব্র মানসিক যন্ত্রণা তৈরি হয় এবং সেই অস্বস্তিটা মোকাবেলা করতে গিয়ে কিন্তু তার জীবনকে মনে হয় যে অসহনীয় হয়ে গেছে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা বুদ্ধিবৃত্তিক উপাদানের প্রভাব পড়ে। মানে যার বুদ্ধির মাত্রাটা বেশি তা সে একভাবে চাপ মোকাবেলা করে, যার সেটা কম আছে সে কিন্তু ভিন্নভাবে করে। যেমন ক্লাসে যে ছাত্রটা ভালো, যার পরীক্ষার প্রস্তুতি আছে, সে কিন্তু ফাইনাল পরীক্ষাতে অতটা চাপ অনুভব করবে না। কিন্তু যে ছাত্রের বুদ্ধির মাত্রাটা একটু কম এবং সম্পূর্ণ প্রস্তুতি নাই, সে কিন্তু তীব্র মানসিক চাপ অনুভব করতে পারে। তো এইগুলো হচ্ছে মানসিক চাপের বিভিন্ন বৈশিষ্ট্য যেগুলো আচরণকে প্রভাবিত করে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।